জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির প্রথম মেধাতালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং অনেক শিক্ষার্থী আছো যারা চান্স পাওনি এবং তারা বলছো যে ভাইয়া আমাদের দ্বিতীয় মেধাতালিকায় চান্স পাওয়ার সম্ভাবনায় কেমন আছে বা কাদেরকে মূলত দ্বিতীয় মেরিট লিস্টে রাখা হবে সেই বিষয়টি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করবো যে মূলত দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন থাকে এবং কাদেরকে মূলত চান্স দেওয়া হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি, আর এই চ্যানেলটিতে নতুন দর্শক যদি হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারবে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এখন প্রথমত প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির চূড়ান্ত যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল আপ করে কলেজ কর্তৃপক্ষের নিকট বরাবর তোমাদেরকে জমা দিতে হবে 2 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। এবং ভর্তির যে সকল ফর্মালিটিস আছে, যেমন ভর্তির ফি জমা দেওয়া, কাগজপত্র যেগুলো লাগে সেগুলো জমা দেওয়া, এগুলো যদি তুমি কমপ্লিট করে থাকো তাহলে তোমার আবেদনটি সঠিকভাবে তারা গ্রহণ করবে এবং 13 তারিখের মধ্যে তোমাদেরকে নিঃসয়ন করবে। তো যদি 13 তারিখের মধ্যে তোমাকে নিঃসয়ন করে সেক্ষেত্রে তোমাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমার অ্যাডমিশনটি তারা গ্রহণ করেছে। তো অ্যাডমিশনটি গ্রহণ করলে তোমার আর কোনো কিছু করা লাগবে না, তুমি 15 তারিখ থেকে মূলত ক্লাস করতে পারবে। তবে এখানে টুইস্ট হলো, যারা চান্স পায়নি তাদেরকে দ্বিতীয় মেরিট লিস্টে কীভাবে চান্স দেওয়া হয়। এখন মূলত প্রথম মেধা তালিকার শেষে দ্বিতীয় মেধা তালিকায় মূলত কীভাবে চান্স দেওয়া হয় সেই বিষয়ে বিস্তারিত বলছি। তো তুমি যে কলেজটিতে আবেদন করেছো ওই কলেজটিতে ধরো 100টা সিট আছে ইংরেজির উপরে, অর্থাৎ ইংরেজি সাবজেক্টে 100টা সিট আছে। তো প্রথম মেধা তালিকায় 100 জনকে চয়েস দেওয়া হয়েছে বা 100 জনকে নির্বাচিত করা হয়েছে। তো এই 100 জনই তো আর প্রথম মেধা তালিকায় ভর্তি হবে না। অনেকের আছে যে সাবজেক্টটিতে পেয়েছে সেই সাবজেক্টটি পড়তে ইচ্ছা করে না, অনেকে আছে সাবজেক্ট পর পরও ভর্তি হবে না। তো ধরো প্রথম মেধা তালিকার ভর্তি শেষ হওয়ার পর বা ভর্তি নিশ্চয়ের শেষ তারিখ হচ্ছে 13 তারিখ, এই 13 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদেরকে শুধুমাত্র রাখা হবে চূড়ান্ত তালিকায়, এবং যাদের মূলত যারা ফর্মালিটিসগুলো করবে না তাদেরকে মূলত বাদ দেওয়া হবে। এক্ষেত্রে ধরো 100টি সিটের মধ্যে 80 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং 20টা সিট বাকি রয়েছে। তো এই 20টা সিটের উপর ভিত্তি করে দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হয়, অর্থাৎ যে কলেজটি তুমি আবেদন করেছো ওই কলেজটিতে যে কয়টি সিট অবশিষ্ট থাকবে প্রথম মেধা তালিকার শেষ হওয়ার পর সেই সিটগুলোর উপর ভিত্তি করে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া দ্বিতীয় মেধা তালিকায় আমি কি চান্স পাবো কিনা, আমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে। তো দেখো বন্ধুরা, তোমাকে যেহেতু প্রথম মেধা তালিকায় স্থান দেওয়া হয়নি সেক্ষেত্রে তোমার দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব একটা বেশি নেই। তো আমি বলেছিলাম যে যারা যখন তুমি আবেদন করেছিলে তোমার SSC এবং HSC রেজাল্ট কেমন আছে এবং ওই সাবজেক্টে যে সাবজেক্টটি তুমি প্রথম চয়েস অথবা দ্বিতীয় চয়েসগুলোতে দিয়েছো সেই সাবজেক্টের রেজাল্ট কেমন আছে। দেখো অনেক শিক্ষার্থী আছে যাদের GPA কম, তোমার থেকে দেখা যাচ্ছে তোমার 9 পয়েন্টের উপরে আছে, কিন্তু অনেক শিক্ষার্থীর 8 পয়েন্ট আছে, তারপরেও সে চান্স পেয়ে গেছে কিন্তু তুমি চান্স পাওনি। তার প্রধান কারণই হচ্ছে এইটা, অর্থাৎ SSC ও HSC-তে তার রেজাল্ট ওই সাবজেক্টের উপরে ভালো আছে, যার কারণে তার কিন্তু অগ্রাধিকার বেশি এবং তাকে কিন্তু চান্স দিয়ে দেওয়া হয়েছে। এজন্য এগুলো দেখে অবশ্যই তোমাদের আবেদন করা উচিত ছিল যারা যারা চান্স পাওনি। তো যাই হোক, যা হয়ে গেছে গেছে, এবার দ্বিতীয় মেধা তালিকার পরে তোমাদেরকে রিলিজ স্লিপের সুযোগ দেওয়া হবে। রিলিজ স্লিপে গিয়ে কিন্তু সঠিকভাবে তোমরা আবেদন করবে তাহলে কিন্তু তুমি চান্স পেতে পারো। তবে দ্বিতীয় মেরিট লিস্টে মূলত চান্স পাওয়ার সম্ভাবনা তেমন থাকে না, তবে এবার জানি না কেমন থাকবে, অবশ্যই বেশিই থাকবে চান্স পাওয়ার সম্ভাবনা। তো রেজাল্ট প্রকাশের পর বোঝা যাবে যে কেমন থাকবে। তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে তোমাদেরকে চান্স দেওয়া হয় দ্বিতীয় মেরিট লিস্টে। অনেকে বলছে যে ভাইয়া আমি বুঝতে পারছি না যে আমার চান্স হবে কিনা, আমার এই GPA রয়েছে, আমার ওই GPA রয়েছে, আমি কি চান্স পাবো কিনা। তো তোমাদের উদ্দেশ্য করে বলছি যে তুমি যে কলেজটিতে আবেদন করেছো ওই কলেজটির সিটের সংখ্যা আগে দেখো। সিটের সংখ্যা দেখার পর যদি সিটের সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে ভাববে যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি আছে। ওকে, আশা করি তোমাদেরকে বিষয়টা বা ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর এই দ্বিতীয় মেরিট লিস্ট ধরে কোনো ধরনের সমস্যা আর মনে হয় তোমাদের থাকবে না। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, আর এই চ্যানেলটি তো নতুন দর্শক যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।